করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কমপক্ষে 14 দিন সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। পরামর্শ কমিটির 38তম সভায় সুপারিশ করেন বিশেষজ্ঞরা। এতে জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস, আদালত সহ সবকিছু বন্ধ রাখার কথা বলা হয়। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে করোনা মোকাবেলায় যতই প্রস্তুতি থাকুক না কেন তা ব্যাহত হবে। এছাড়া দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে সরকারি উদ্যোগের প্রশংসা করা হয় সভায়।